শেয়ার সদা টিপস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো এই ভিডিওতে একটি কেমিক্যাল কোম্পানি আলোচনা করব, যেটা স্মল ক্যাপ কোম্পানি, মার্কেট ক্যাপিটাল 2700 কোটি টাকা, এবং কারেন্ট প্রাইস, স্টকের কারেন্ট প্রাইস হচ্ছে 109 রুপিস, এবং স্টকের আমরা যদি 52-ইক হাই এবং লো দেখি সেক্ষেত্রে 80 টাকা, 52-ইক লো এবং হাই যদি দেখি সেক্ষেত্রে 150, এবং স্টকের যদি পি দেখি তো 11.9 এবং বুক ভ্যালু 50, এবং ডিভিডেন্ড ইল্ড সেক্ষেত্রে 1.29%। এবং কোম্পানি আদার যেসব প্যারামিটার আরও দেখব, তো কোম্পানি সাধারণত এগ্রো কেমিক্যালের উপরে কাজ করে। কোম্পানির বিজনেস মডেল এবার দেখলাম দেখবো যে কোম্পানি সাধারণত পিগমেন্ট এবং এগ্রো কেমিক্যাল উপর বিজনেস করে, এবং কোম্পানি ওয়ার্ল্ড এবং টপ প্রডিউসার পেস্টিসাইড ইন ইন্ডিয়া। ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের মধ্যে একটা পেস্টিসাইড এবং পিগমেন্টের দিকে একটা র্যাঙ্কের মধ্যে আছে ম্যানুফ্যাকচারিং দিকে, তো সেই জন্য এই স্টকটাকে চয়েস করেছি। এবং আমরা যদি লং ভিউ রাখি তো এখান থেকে আমাদের একটা ভালো আর্নিং হতে দেখা যাবে। তো কারেন্ট আমরা যদি স্টক প্রাইস দেখি সেক্ষেত্রে 109 রুপিস, তো স্টক নিউ লিস্টিং 2020-এর আগস্টে লিস্টিং হয়, 2021-এর আগস্টে লিস্টিং হয়, তো বেশি দিনের স্টক নয়। এবং 5 বছর আমরা রিটার্ন যদি দেখি সেক্ষেত্রে কোনো বড় পরিবর্তন নেই, 16% রিটার্ন দিয়েছে। এবং কোম্পানি আমরা বললাম হাই এবং লো যদি দেখি সেক্ষেত্রে 80 রুপিস লো এবং হাই হচ্ছে 150 রুপিস। কোম্পানির এটা ছোট একটা স্মল ক্যাপ কোম্পানি এবং কেমিক্যাল বিজনেস যেহেতু করে, তো কেমিক্যাল ছাড়া কোনো আদার্স যেসব ইন্ডাস্ট্রি সেগুলো সমস্ত কিছু ডিপেন্ড করে, তো সেই জন্য আগামী দিনে কেমিক্যাল সেক্টর একটা গ্রো হবেই। এবং কেমিক্যাল তো সবই কেমিক্যাল, ফার্মা থেকে পেন্স থেকে নানা রকম সমস্ত ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল একটা গুরুত্ব আছে, তো সেই হিসাবে এই স্টকটাকে আমরা যদি লং ভিউ রাখি তো এখান থেকে আমাদের 700 থেকে 800 টাকা আমাদের টার্গেট থাকবে। এবং আমরা যদি স্টকের আমরা ফিনান্সিয়াল ট্রেন্ডটা দেখি, তো ফিনান্সিয়াল ট্রেন্ডটা লাস্ট 2020 এবং 2021-এ যে এটা সেটা দেখছি যে খুব স্লোলি কিন্তু একটা কোম্পানির ফিনান্সিয়াল এতে রেভিনিউ এবং প্রফিটে হালকাভাবে একটা গ্রোথ হতে দেখা যাচ্ছে। এবং যেহেতু একটা স্মল ক্যাপ এবং নিউ লিস্টিং, তো সেক্ষেত্রে আমাদের লং ভিউ রাখতে হবে। লং ভিউ রাখলে এখান থেকে মাল্টিপ্লায়ার হতে দেখা যাবে। এবং তারপরে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো প্রমোটারের কাছে আছে 49.3% আনপ্লেস, কোনো প্লেস নেই, প্লেস নীল, এবং মিউচুয়াল ফান্ড 0 এবং আদার ডোমেস্টিক ইনস্টিটিউশন 0, ফরেন ইনস্টিটিউশন কাছে আছে 1.25%, এবং রিটেল এবং আদার্সে আছে 49.38%। তো প্রমোটার এবং রিটেল আদার্স ইনস্টিটিউটের কাছেই বেশি আছে, তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু লং ভিউ রাখবো সেক্ষেত্রে একটা আমাদের বেটার হবে। তো স্টক নিয়ে নতুন করে এখনও সেই ধরনের ফান্ডামেন্টাল যে স্টাডি, সেই ধরনের ফান্ডামেন্টাল স্টাডি এখনও এর মধ্যে সেসব রেশিওগুলো হয়নি, তো এটাকে আমরা যদি লং ভিউ রাখি তো এখান থেকে একটা বড় ধরনের আমরা রিটার্ন পাবো। এবং টার্গেট থাকবে 700 থেকে 800 টাকা টার্গেট থাকবে, সেক্ষেত্রে আমাদের 4 থেকে 5 বছর হোল্ডিং রাখতে হবে। তো আশা করি ভিডিও আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং নতুন বন্ধুদের বলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা। থ্যাংক ইউ, ধন্যবাদ।